বেংগালোৰ আমাৰ আৰু একবাৰি এক্সিডেণ্ট কৰচন কৰো আজিকালি মাৰা গৈছে তো এইটো চানকিৰা এলেকা খলখলি বস্তি বৰ্তমানে আপোনাৰ দেখুৱাই এই গ্ৰামৰ সব মানুহ এইখিনি উপস্থিত আছে আশপাশৰ সব মানুহ উপস্থিত আছে তো আমাৰ এইখিনি খবৰ লৈছোঁ গ্ৰামৰ সব মানুহে মিলিয়া যে টকা কালেকশ্যন কৰিছে এখন পৰ্যন্ত দহ হাজাৰ টকা কালেকশ্যন হৈছে কিন্তু এই বডিটা বাঢ়ি তাৰতে প্ৰায় লাখ টকাৰ মত লাগি দিয়ে আৰু এইটো আপোনাৰ চবৰ জনা খতটুকু লাগে কিতা নালাগে কিন্তু এইবার মানে আমরা শুনছি যে তার পরিবার আসন বর্তমানে বাচ্চা নাই নতুন বর্তমানে অসুস্থ মানে বড় একটা দুর্ঘটনা দুঃখজনক একটা ঘটনা আপনারা বিগত ভিডিওত খুব বেশি সাহায্য সহযোগিতা করছেন যার কারণে মানে মইনার একটা মরা দেখো আমরা আনতে সক্ষম হয়েছি আপনার তো সহযোগিতায় তো আমার কাছে আমার কিনারও এখন উপস্থিত আছেন এখানের প্রেসিডেন্ট আরো গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা সবাই দেখতে পাইতরা খাস করি পরিবারের দোয়া ভাইবা আপনারা আশীর্বাদ পাইবা একটু যদি সাহায্যের হাত বাড়ায় বুঝছেন না আমরা স্ক্যানারও আপনারা ভাইবা ফোনপে গুগল পে সব কিছু দিয়া দেব আপনার করে আপনারা সহযোগিতা করবা অলরেডি আমরা কাছে মানে আপনার কাছে ছয় হাজার সাড়ে ছয় হাজার মতো টাকা আই গেছে তো নর্থ ইস্ট ইয়ত অর্গানাইজেশন করে একটা সংস্থা আছে বেঙ্গালুর তারা আমরা যোগাযোগ করছে করিয়া তারা সহযোগিতার হাত বাড়াইছে কইসে ভিডিওটা বানাইয়া তারা যাওয়া লাগে তারা ভিডিওটা শেয়ার করব করিয়া যতটুকু সাহায্য সহযোগিতা লাগে এটা তারা করিয়া দিব তো আমি ইন যার আপনারা যার উপস্থিত আছেন বেঙ্গালুর কোন জায়গায় আসুন তাই ওটা একটু বিস্তারিত হয়ে যাবে করবাংলা তাকো তাই এইচ এস আলত বর্তমানে আসেন হসপিটালও আচ্ছা আচ্ছা তো আপনারা নিশ্চয়ই জানি লিছেন কোন জায়গায় তাই আসেন তো আপনারা বেঙ্গালুর যত ভাইয়ে আসেন আর কোন সময় বিভাগ খোয়া যায় না গতদিন আমরা একটা একজন ভাই মারা গেছেন আজকে হয়তো এই যে ভাই আজকে মারা গেছেন হয়তো হি বাইরে তাই সাহায্য করছেন হয়তো ফোনপে গুগলের মাধ্যমে হ্যান্ডে পয়সা দিয়েছেন হেনর মরা দেখো বাড়িতে না লাগে কিন্তু তাই জানছেন না এই সময় যে কালকে আই মারা যাই তাহলে আমরা জানি না সে কোন সময় কোন সময় কোন ঘটনা ঘটব কীটা অবস্থা হইব যার কারণে আমরা সবসময় একে অন্য সাহায্য রাত বাড়াইতে থাকি আমরা এই কথা বিশ্বাস যে বেঙ্গালুর কোনো বাই মানে যদি মারা যায় এই কেন তাকতা নাই মা বাবা হাতও আইবা বাড়ির আত্মীয় স্বজন কাছে গ্রামের মাটি টান মাটি দিব যদি আমরা রাত বাড়াইতাম পারি আর আমার বিশ্বাস আপনারা অন্য অন্য ভিডিও যেগুলো সাহায্য হাত বাড়াইছেন ই ভিডিওটা সেই ওলার সাহায্য রাত বাড়াইবা ই বাড়ি ঘটার বাড়িতে আপনারা সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা করবা আপনারা এই পরিবারের দোয়া পাইবা ই বাই ওখানে আস না তান আপনারা আপনি পয়সা করিয়া মানুষ নাই মানে মুখে দিয়ে মা না কারণ না কথা কারণ তার জোহান ভাই মারা গেছে তার মানে খুব কষ্টর মাটিতে আমি আইয়া পাইছি খান্না করটা গরো খান্না খান্নাঘাটি করটা আওয়াজ শোনা গেছে আইয়া তো ই মানে দুঃখে দুঃখ ইয়া গ্রামের সব মানুষ আইসেন আপনারা সাহায্য রাত বাড়ান কারণ আমরা এই কেন অয়েকিতা জানেনি যদি আজকে আমরা মানে খুব বেশি ভাল লাগছে যে এই কেন এত অঞ্চলের প্রেসিডেন্ট সবাই উপস্থিত পাইছি আমরা প্রায় জায়গায় গেলে দেখা যায় এইরকম মানে রাজনীতিবিদ যারা এরা একটু ফিচে নত তখন ইলেকশনের সময় এলে টানতানটা একটু বেশি দেখা যায় মানে এই ধরনের ঘটনা ইলেকশনের আগ মুহূর্তে ঘটলে নেতা হলে বাড়ি বড়ি যায় তবে আমরা দাদার চিন্তাধারা সম্পূর্ণ আলাদা এবং সামনে কোনো ইলেকশনও নাই কিছু নাই এরপরেও তাই অনেক সময় থেকে এই গ্রামের মানুষের সহযোগিতা করটা সাহায্য হাত বাড়িবার লাগে যদি এই সময়টা ইলেকশনের সময় হইতো তো এইবারে বর্তমানে এমএলএ হলো লাইন থাকলা প্রেসিডেন্ট লাইন তা তাই লাইন ধরে আইলা হলে মেম্বার চাইলে সব থাকলা হয় এই সাইজের আট পড়াইলাও কিন্তু এই বর্তমান মুহূর্তে আইলা নাই যার কারণে আমরা খেরোর দিকে আতপাতা দরকার নাই আমরা যদি দোষে একলগে আত তো মারি তাই এক পরিবার না শত শত পরিবার আমরা হেল্প করতাম না কোন যার কারণে আমরা ইটার পর বার চাইতাম না আমরা বেঙ্গালুরা সবর হইয়ার আল্লাহ আসতে আপনারা যত বেশি হয় কিন্তু কম সময়ের ভিতরে পয়সাটা দিলাই সময় খুব কম রাত্রে দশটা এগারোটা বারোটার আগে পয়সা যাতে বই যায় বা সকাল সকালে পয়সাটা পৌঁছে দিত পোস্টমর্টমের কাম সম্পূর্ণ হইয়া আর রাত্রেও আগামী কালকে দিন পরে রাত্রে যেটা ওই আমরা লাস্টটা যাতে বাড়িতে লইয়া আইতাম পারি সবার সামনে আপনাদের অতটুকু অন্ত সহযোগিতা করতাম আপনাদের কাছে অনুরোধ আর যেগুলো টাকা পয়সা দেওয়া সম্ভব নয় আপনারা ভিডিওটা শেয়ার করিয়া সহযোগিতা করেন ধন্যবাদ